Assalamualaikum warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Assalatu wassalamu ala Rasulillahir rahmanir rahim. Rabbishrahli sadri wa yassirli amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni 'ilma. Amar priyo bhai o bonera, Quran Aid channel apnader shobai ke shagotom. প্রিয় ভাই বোনেরা, ডেইলি কোরআন ক্লাসের আজকে আমাদের ক্লাস 14। আজকের বিষয় সূরা কারিয়া, শব্দে শব্দে সহ বিস্তারিত বর্ণনা। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই জানেন আমাদের কোরআন ক্লাসের বৈশিষ্ট্য হলো প্রতিটি আয়াতের শুধু শব্দে শব্দে নয়, অক্ষরের ভিতর থেকে অর্থ বের করে শেখা, প্রতিটি শব্দ এবং বাক্যের শর্ট গ্রামার জানা, প্রতিটি শব্দের পরিচয় যেমন নাউন, ভার্ব, প্রিপোজিশন চেনা আর আয়াতের প্রেক্ষাপট জানা। প্রিয় ভাই বোনেরা, কোরআন বুঝে বুঝে পড়ার জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আমাদের ধারাবাহিক কোরআন ক্লাসগুলো জয়েন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, আজকের আমাদের আলোচনা সূরা কারিয়া। সূরা কারিয়া শব্দের অর্থ হলো গিয়ে করাঘাতকারী শব্দ, করাঘাতকারী দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনা। যে আসুন আমরা ধারাবাহিক আলোচনা করি। সূরার নামকরণ হয়েছে সূরার প্রথম আয়াতে আল কারিয়াতু মাল কারিয়া, সে আল কারিয়া সে শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে, যা কোরআনের প্রত্যেকটা সূরার নামকরণের বেলায় আমরা যা দেখি ওই সূরার নির্দিষ্ট কোনো এক শব্দকে কেন্দ্র করে সূরার নামকরণ করা হয়। তাই এই সূরাও আমাদের সেই কারিয়া নামকরণ করা হয়েছে। সূরাটি নাজিল হওয়ার স্থান ও সময়কাল সম্পর্কে আমরা যেটু পাচ্ছি তা হলো এই সূরাটি নাজিল হওয়ার স্থান হলো সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ হওয়ার বিষয়ে সকল তাফসিরকারক কিন্তু একমত হয়েছেন। তাই আমরা বলতে পারি সূরাটি মাক্কি সূরা। আর সূরাটা নাজিল হওয়ার সময়কাল হলো গিয়ে সূরাটার মূল বক্তব্য ও বিষয়বস্তু থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে প্রাথমিককালে মক্কা শরীফে অবতীর্ণ সূরাগুলোর মধ্যে এটি অন্যতম। যে সময়ে আপনার আখিরাতে পুনর্জীবন এবং হিসাব নিকাশ সম্মুখীন হওয়াকে এবং পুরস্কার লাভ ও শাস্তি ভোগের অনিবার্যতাকে আপনার মক্কাবাসীরা স্বীকার করতে আদৌ প্রস্তুত ছিল না, ঠিক সেই সময়ে এই সূরাটি নাজিল হয়েছে। আর সূরা আল কুরআইশ নাজিলের পরপরই এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরার ধারাবাহিক বিষয়বস্তু আলোচনা করলে দেখা যাচ্ছে যে সূরার 1-3 আয়াতে লোকদের সচকিত করে তোলা হয়েছে। মানে সবাইকে অ্যালার্ট করা হয়েছে পাঠকদের পরবর্তী কথাগুলোর প্রতি গভীরভাবে আকৃষ্ট করার লক্ষ্যে ভয়াবহ সেই করাঘাতকারী মহা দুর্ঘটনার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ প্রশ্ন করেছেন, আপনি কি সেই দুর্ঘটনা সম্পর্কে জানেন? 4 এবং 5 আয়াতে বলা হয়েছে, এই আয়াতে প্রথমবার যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন পৃথিবীর সূচনা লগ্নে পৃথিবীর সংঘটিত ঘটনার আংশিক চিত্র তুলে ধরা হয়েছে। মহা প্রলয়ঙ্করী শব্দের ফলে মানুষ ভীত বিহ্বল হয়ে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে এমনইভাবে দৌড়াবে যেন আলোর দিকে পতঙ্গগুলো ধাবিত হয়েছে এবং উঠতে থাকবে সেই পাহাড় পর্বত রঙিন ধ্বনিতে পশমের মতো। যাই হোক বন্ধুগণ, এগুলো হলো আমাদের ধারাবাহিক বিষয়বস্তু। চলুন আমরা মূল আলোচনায় যাই। বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় বন্ধুগণ, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সূরার প্রথম আয়াত আল কারিয়াতু মাল কারিয়া। মাল কারিয়া নাই, আল কারিয়াতু। আল কারিয়া জিনিসটা কি বন্ধুগণ আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সুবহানাল্লাহ ভাই, আল কারিয়া হলো প্রথমবার যখন সিংহায় ফুঁক দেওয়া হবে সেই কর্ণবিদারী প্রচণ্ড শব্দ নির্গত হবে, যা পদার্থবিদ্যায় এটা স্বীকৃত যে কম্পনের দ্বারাই শব্দের সৃষ্টি। তাই নিঃসন্দেহে সিংহায় ফুৎকারে যে শব্দের সৃষ্টি হবে তাতে থাকবে প্রচণ্ড কম্পন। এই কম্পন ভূপৃষ্ঠে কম্পনের ন্যায় প্রবাহিত হবে, পুনঃ পুনঃ ধাক্কার পর ধাক্কা তরঙ্গের ন্যায় প্রবাহিত হওয়ার ফলে সর্বগ্রাসী মহাপ্রলয় সাধিত হবে। আর এই নাম হল আল কারিয়া, করাঘাতকারী ভয়াবহ মহা দুর্ঘটনা। সুবহানাল্লাহ, কিয়ামতের অনেকগুলা নামের মধ্যে আল কারিয়া হলো একটি। আপনাদেরকে বুঝতে হবে আল কারিয়াটা কি। প্রিয় ভাই বোনেরা,
আপনি একজন ইসলাম প্রচারক হন, এজন্য প্রথমত ধারাবাহিক কোরআন ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করুন, শেয়ার করতে থাকুন, আর দিন প্রচারের কাজ এই তো শুরু হলো। আর দ্বিতীয়ত আপনি কোরআন ক্লাসগুলো থেকে বুঝে পড়ার চেষ্টা করুন, ইনশাআল্লাহ একদিন আপনিও পারবেন এভাবে চালিয়ে যেতে। সুবহানাল্লাহ। জি বন্ধুগণ, এবার দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন মাল করিয়া, মা, মা মানে কি, মা মানে ভাই কি, মা মানে কি, কি সেই আল করিয়া, কি সেই আল করিয়া, মাল করিয়া কি সেই ভয়াবহ দুর্ঘটনা, কি সেই মহামারী দুর্ঘটনা। এগুলো বলার অর্থ কি ভাই, আপনার অ্যাটেনশনকে ড্র করতেছেন আল্লাহ। যে কোনো সুরার এভাবে কিছু কিছু শব্দ বলে গোটা মানব জাতির অ্যাটেনশনকে, মনোযোগকে আকর্ষণ করতেছেন। মাল করিয়া, কি সেই দুর্ঘটনা, কি সেই শব্দ, কি সেই বিকর শব্দ, যে কর্ণ বিদারী শব্দে আপনি স্তব্ধ হয়ে যায় সবকিছু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ নিজেই বলছে কি সেই শব্দ। অমা আদরক মাল করিয়া, তিন নম্বর আয়তে বলছে ও মা, এবং কি আদরকা, তুমি কি জানো, তুমি কি জানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, হে নবী তুমি কি জানো মাল করিয়া কি সেই ভয়াবহ শব্দ, কি সেই ভয়াবহ দুর্ঘটনা। ভাই কিয়ামতের শুধু কথার প্রতি আল্লাহ ইঙ্গিত করছেন, সাবধান সাবধান, তুমি যা কিছু করতেছো কিয়ামত কিন্তু সামনে সংঘটিত হবে, তোমার এই ভবলীলা কিন্তু সাঙ্গ হয়ে যাবে, এই ভবলীলা সব কিছু ফেলে তুমি সেই কিয়ামতের ময়দানে যেতে হবে। সেটা আল্লাহ প্রশ্ন করতেছেন, রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, তুমি কি জানো হে রাসূল, ওমা আদরাকা, ও মানে এবং, মা মানে কি, এবং কি, আদরা, আদরা মানে জানা, কা মানে তুমি, তুমি কি জানো হে রাসূল, মা মানে আবার কি, আল করিয়া, মাল করিয়া, তুমি কি জানো সেই ভয়াবহ দুর্ঘটনাটা কি। জি বন্ধুগণ, চার নম্বর আয়াতে দেখুন, এইবার আল্লাহ বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি তো বলতে পারবা না হে রাসূল, সেই দুর্ঘটনার ফলে যে কি রেজাল্ট হবে, এজ এ রেজাল্ট কি হবে তুমি তো বলতে পারো না, তুমি তো জানো না, তোমার তো সেই জ্ঞান আমি দেইনি। সেদিন হবে কি, আল্লাহ বলতেছেন ইয়াওমা, ইয়াওম, ইয়াওমানি ভাই দিন, ইয়াওমানি দিন, সেই দিন, ইয়াকুন, ইয়াকুন মানে হবে, কুন ফায়াকুন, ভাই বলি না আমরা কুন ফায়াকুন, হ এবং হয়ে যাও, আর সামনে ইয়া আছে, ইয়া মানে বর্তমান ভবিষ্যতের চিহ্ন, হ্যাঁ, ইয়াকুন, সেদিন সে হবে, সেদিন হবে সেই ভয়াবহ দুর্ঘটনাটা হবে, কি হবে এখানে একটু খেয়াল করুন ভাই, গ্রামেটিক্যাল টার্মে এখানে প্রেজেন্ট ফর্মে আ তা ইয়া নুন মানে আ আমি, তা তুমি, ইয়ান সে, এবং নুন আমরা। এখানে যদি ইয়াটা সরাই দিয়ে আমরা যদি আটা নিয়ে আসি কি হবে ভাই, আ কুনু মানে আমি হব, তা কুনু তুমি হবে, ইয়া কুনু সে হবে, না কুনু আমরা হব। আবার দেখেন, আ কুনু আমি হব, তা কুনু তুমি হবে, ইয়া কুনু সে হবে, না কুনু আমরা হবে। তাহলে ইয়াও মা ইয়া কুন, ইয়াও মা ইয়া কুন, সেই দিন হবে, সেই দিন হবে কে হবে, আন্নাস, আন্নাস মানুষ, সেই দিন মানুষের অবস্থা হবে, আল্লাহ বলছে সেই দিন মানুষের অবস্থা হবে কাল, কা, কা আসছে এখানে ভাই, কা মানে যেমন কোরআনে যেখানে দেখবেন যে শব্দের পূর্বে একটা কা দেওয়া শুরু করেছে, কাব জবর কা, তখনই মনে করতে হবে অ্যাজ লাইক, অথবা যেমন বা মতো, যেমন বা মতো বা অ্যাজ লাইক, আপনি যাই বলেন না কেন এই কা দিয়ে যখনই শুরু হয় এটা প্রিফিক্স, যে কোনো শব্দের পূর্বে এটা একটা প্রিফিক্স, কা দিয়ে শুরু করলে আপনাকে অ্যাজ লাইক বলতে হবে। তো কাল ফরাসি, কা মানে যেমন, ফরাস মানে পতঙ্গ, ফরাস মানে ভাই পতঙ্গ, তো কাল ফরাসি আল মাবসুস, মাবসুস মানে সে বিক্ষিপ্তভাবে, বিক্ষিপ্তভাবে পতঙ্গ যেমন আলোর চারিদিকে ছোটাছুটি ছোটাছুটি করে ভাই, সেই রকম আল্লাহ মানুষের অবস্থা এই একটু বর্ণনা করেছে। যাই হোক, আমি এই কাল ফরাসি কথাটা একটু আলোচনা করি ভাই, যাতে আমাদের মনে থাকবে। সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো, কয়েকটি বিষয়ের কারণে মানুষকে পতঙ্গের সাথে আল্লাহ তুলনা করেছেন। এক নম্বর হলো সংখ্যাধিক্যের কারণে, যেমন মানুষের যে আপনার সংখ্যা, এই কারণে সৃষ্টির শুরু থেকে শেষ দিন পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় আসবে সবাইকে হাশরের ময়দানে সমবেত করা হলে বর্তমান পৃথিবীর চেয়ে কয়েক গুণ বড় জমিনেও মানুষ যেন এক পাও, এক পায়ে দাঁড়ানোর স্থান পাবে মাত্র, মাত্র সে এক পায়ে দাঁড়াতে পারবে, কেন এত বড় কয়েক গুণ বড় জমিন করবে, তারপরে মানুষ দাঁড়ানোর জায়গা পাবে না,
নাম্বার দুই দুর্বলতা ও শক্তিহীনতার জন্য। পরাক্রমশালী আল্লাহর সামনে মানুষ সেদিন পতঙ্গের ন্যায় দুর্বল ও অসহায় হবে। মুমিন কাফির নির্বিশেষে এই দুটি কারণ সেদিন সকলের মধ্যেই ব্যাপকভাবে পাওয়া যাবে। মানুষেরা সেদিন অস্থির হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে, যা আলোর চারিপাশে পতঙ্গেরা এলো পাতাড়ি ছোটাছুটি করে। ভাই, মুমিন হবে এর ব্যতিক্রম, কেননা সেদিন মুমিন প্রশান্ত মনে কবর থেকে বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে দেখুন ভাই, পাঁচ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু কি বলছে? ওয়া, ওয়া মানে কি? এবং, ওয়া মানে এবং, তাকুন, তাকুন হবে, এবং তাকুন হবে কি হবে? আল জিবাল, জিবাল মানে পাহাড়, পর্বত। হ্যাঁ, জাবাল মানে পাহাড়, আর জিবাল মানে পুলুরাল, পুলুরাল। তো সে পাহাড় পর্বতমালা, পাহাড় পর্বতমালা হবে কি ভাই? আমি আবার বলছি, জাবাল মানে পাহাড় পর্বত, আর জিবাল মানে পর্বতমালা, মানে পুলুরাল করেছেন। অর্থাৎ কুনুল জিবালু, আর সেদিন পাহাড় পর্বতমালা হবে কি হবে ভাই? কা, আবার সেই কা, কা মানে যেমন, বা এজ লাইক, যেমন ইহিনি, ইহিনি কেহাল কাল ইহিনি, ইহিনি যেমন পশম, পশমের মতো, কালিহিনী যেমন পশম, কেমন পশম? মাংফুস, মাংফুস, মাংফুস মানে ধ্বনিত। আপনারা যারা বিভিন্ন জায়গায় যারা আপনার লেপ্তশোক তৈরি করে, যেই ধুনকার বলি আমরা গ্রামের ভাষায়, যে লেপ্তশোক যারা তৈরি করেন, ওনারা যখন দেখবেন তুলাকে ছাটেন ওনাদের হাতের সেই ধুনকার সেই যন্ত্রটা দিয়ে, তখন দেখবেন ঠাস 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 করে শব্দ হয় এবং তুলা উঠতে থাকে। সেই সাদা তুলো, কালো তুলো, লাল তুলো সব দেখবেন সেই তুলার মতো উঠতে, তুলাগুলো উঠতে আসে, উঠতে আসে ভাই। যে মানুষ নয় সেদিন পর্বতমালা, সেই রঙিন পর্বতমালা সেদিনকার উঠতে থাকবে। আল্লাহ শীঘ্র বলছে সেই কাল এহিনী সম্পর্কে আমি দুটো কথা বলি। প্রচণ্ড কম্পনের ফলে পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হওয়ার সাথে সাথে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ফলে ওজনহীন ধুলিকণা শূন্যে ভাসতে থাকবে। আল্লাহ জাল্লা শানহু পর্বতমালাকে বিভিন্ন রঙে সৃষ্টি করেছেন, যা সূরা ফাতিরের ২৭ নম্বর আয়াতালা বলছেন যে, এবং পর্বতমালার বিভিন্ন অংশ রয়েছে সাদা ও লাল, যাদের বিভিন্ন বর্ণ রয়েছে, এবং কোনোটি আবার ঘোর কালো বর্ণেরও। দেখুন, এই যে বিভিন্ন রঙের পাহাড় রয়েছে, সেই পাহাড়গুলো যদি এভাবে ভেঙে চুরমার হয়ে সেই ধ্বনিত রঙিন পশ্চিমত হয়ে যায়, তাহলে তো বিভিন্ন কালারেরই হবে ভাই। তো আল্লাহ তো ঠিকই বলছেন, এবং পর্বতমালারও বিভিন্ন রং রয়েছে আল্লাহ। এবার বন্ধুগণ, জি, এরপরে বন্ধুগণ দেখুন, আম্মা, ফামানি অতঃপর আম্মা, আনের সাথে মা যোগ হয়েছে, আম্মা হয়ে গেছে। আম্মা অতঃপর সেই ব্যাপারটা হবে মান, মান, মান মানে যার, অতঃপর যার, অতঃপর যার ব্যাপারে হবে সাকুলাত, সাকুলাত মানে ভারী হবার, সাকুলাত মানে ভারী, অতঃপর যার ভারী হবে, কি ভারী হবে? মাওয়াজিনু, মাওয়াজিনু, এখানে খারাজ অবর, মাওয়াজিনু, যার ওজন ভারী হবে। ভাই, এই মাওয়াজ কথাটা একটু আপনাকে দেখতে হবে, যেমন হু, হু মানে তার, এখানে হু মানে তার, আর মূল শব্দ হচ্ছে ওজন, মা ওজন, ও ওয়াও যা ইয়া নুন, ওজন। তো দেখুন, যার ওজন ভারী হবে, ভাই ওজনটা কি আমরা মনে করি, কি মনে করি বলেন ভাই? আপনার এই নেকির পাল্লা ওজন হবে, বা এই বদের পাল্লা হালকা হবে, এই জিনিসটা কীরকমভাবে আপনি, আপনি কি এক দাড়িপাল্লার উপরে উঠবেন বড়? যে ঠিক আছে, তুমি সেই দাড়িপাল্লার উপরে ওঠো, বা তোমার নেকির দাড়িপাল্লা তুলি, দেখি দাড়িপাল্লা কতটুকু ভারী হবে, তুলে ধরনের হয় ভাই। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এভাবে, যে একটা জিনিস খেয়াল করুন, আমরা দুনিয়াতে বিভিন্ন জিনিসের বিভিন্ন ওজনের আমরা মানদণ্ড তৈরি করি। যেমন সলিড, চাল, আটা, ময়দা, এগুলো আমরা ওজন করি ঠিকই, এক কেজি, দুই কেজি, তিন কেজি। কিন্তু লিকুইড যে জিনিসটা, আমরা কি সেটা কি কেজি হিসেবে করি? সেটা আমরা লিটারে চলে যায়, দেখছেন, সেটা ওজন করি, সেটা আমরা মাপি কীভাবে? লিটারে। আবার দেখুন, আমরা কখনো কখনো যে রাস্তা তো মাপি, তখন কী মাপি? আমরা যে কাপড়, কাপড় যে মাপি, সেটা কীভাবে মাপি ভাই? কাপড় গজ হিসাবে, তখন আমরা গজে চলে যাই। আমরা রাস্তা মাপি, সে তখন দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এই রাস্তায় মাপে চলে যাই। আবার যখন আমরা শব্দ মাপি, শব্দ, হ্যাঁ,
শব্দ মাপি, কীভাবে মাপি ভাই? শব্দ মাপার তো যন্ত্র আছে। এই যে বিভিন্ন জিনিসে মাপার কিন্তু বিভিন্ন একক রয়ে গেছে। তো আপনার নেকি এবং বদ এই মাপার এককটা কি? জি ভাই, এটা বুঝতে হবে। সে মাপার এককটা হলো আপনার আমলের গুরুত্ব, আপনার কাজের গুরুত্ব। সাপোজ আপনিও ফজর নামাজে গেলেন, আমিও ফজরে গেলাম, আপনি মসজিদে প্রথম কাতারে বসলেন, আমি প্রথম কাতারে বসলাম, কিন্তু আপনার সালাত আমার সালাতের ভিতরে পার্থক্য হতে পারে, সেখানে ওজনের দিক থেকে বা গুরুত্বের দিক থেকে, বলেন গুরুত্বের দিক থেকে পার্থক্য হবে। আপনার অ্যাটেনশন বা আমার অ্যাটেনশন এক নাও হতে পারে, উভয়ের অ্যাটেনশন কিন্তু মনোযোগ ভিন্ন হতে পারে। এই যে মনোযোগের তারতম্য, এখানেই কিন্তু ওজনের তারতম্য হবে, এখানেই কিন্তু কাজের গুরুত্বের তারতম্য হবে। তো এই যে কাজের গুরুত্ব, সেই গুরুত্বটাই হলো গিয়ে আপনার ওজন। কার কতটুকু কার কাজের গুরুত্ব, অ্যাটেনশন মনোযোগ আকর্ষণ ছিল, কতটুকু সে গুরুত্বের সাথে আল্লাহর হুকুম পালন করেছে, কতটুকু সে গুরুত্বের সাথে আল্লাহর হুকুম যেটা নিষেধ করেছে তার থেকে বর্জন করেছে, এইটাই আল্লাহ সেদিনকার এমন এক একক তৈরি করবেন, সেই এককের দণ্ডে আপনাকে হাজির করাবে, আর সেই এককের দণ্ডে আপনাকে দেখানো হবে যে আপনি কতটুকু করেছেন আর কতটুকু করেননি। সুবহান আল্লাহ। তো এই মাওয়াজিনু ভাই কথাটা হইল গিয়ে, আল্লাহ সুবহান তাআলা সকল প্রকার জুলুম অত্যাচার অন্যায় অবিচার থেকে সম্পূর্ণভাবে পবিত্র। কোরআন হাদিসের পাতায় পাতায় এই সত্য বারবার বিকশিত হয়েছে। আখিরাতে মহান আল্লাহর আদালতে ইনসাফপূর্ণ ফয়সলা দানের একচ্ছত্র মহা বিচারক আল্লাহ পাক যে মানদণ্ডের ভিত্তিতে চূড়ান্ত রায় সেদিনকে দান করবেন, সে কথাটাই এখানে বলা হয়েছে ভাই। সেদিন ইমানদারদের ইমান ও নেক আমল সমূহ সেদিনকার এভাবেই আপনার গুরুত্বের ভিত্তিতে ওজন করা হবে, গুরুত্বের ভিত্তিতে ফয়সলা করা হবে। সুবহানাল্লাহ। এরপর দেখুন বন্ধুগণ, ফা অতঃপর হুয়া মানি সে, ফা মানি ভাই অতঃপর, হুয়া মানি সে, অতঃপর সে, ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে, অতঃপর সে কিসের মধ্যে থাকবে? ঈশাতিন, ঈশাতিন মানে আয়েস করবেন ভাই, আয়েস, আয়েস করবেন, সে এমন এক লাইফ লিড করবেন, এমন এক জীবন লিড করবেন, কি থাকবে? রদিয়া, রদিয়া মানে কি ভাই? আমরা দুনিয়াতে বলি হযরত উমর রদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রাদিয়া মানে সন্তোষজনক, মানে কি? রাজি খুশি হওয়া, রাজি খুশি হওয়া। সে সেদিনকার কি থাকবে? একদম রাজি খুশি জীবন, মানে সন্তোষজনক জীবনে সে অতিবাহিত করবে, সন্তোষজনক জীবন সে লাভ করবে। কে করবে? যার ওজনে পল্লা ভাই ভারী হবে, যার কাজের গুরুত্ব ভারী হবে, যার কাজের গুরুত্বের অনেক ওয়েট হবে। আমরা বাংলায় বলি না ভাই, উফ, ওনার কথার খুব ওজন আছে, ওনার কথার খুব ওজন আছে ভাই। কেমন ওজন ভাই? এখানে কী বোঝাচ্ছি? ওনার কথার খুবই ওজন আছে। ওজন মানে কি ভাই? তার কথার গুরুত্ব আছে। তো গুরুত্ব আছে, ঠিক ঠিক আপনার আমার আমলের সেই গুরুত্ব সেদিন মাপা হবে, কার আমল কতটুকু গুরুত্বের সাথে হয়েছে সেটাই কিন্তু সেদিনকে দেওয়া হবে। আসুন, ফাহু ফা মানে অতঃপর, আবার শিখি, হুয়া মানে সে বা তিনি, ফি মানে মধ্যে, ঈশাতিন, ঈশাতিন মানে আয়েস করবেন, এই যে ঈশা, আয়েস, আয়েসের সাথে মিলাই নেন, ঈশা মানে সে আয়েস করবেন, মানে জীবন লিড করবেন, লাইফ লিড করবেন, র দিয়া মানে সন্তুষ্ট চিত্তে, সন্তোষজনকভাবে, তারপর সে থাকবে সন্তোষজনকভাবে জীবনে। সুবহানাল্লাহ। এরপর দেখুন ভাই, পক্ষান্তরে কি হবে? যার ওজনে পাল্লা তো ভারী হলো, যার কাজের গুরুত্ব ভারী হলো, যে আল্লাহর হুকুম যে সম্পূর্ণভাবে ওজন নিয়ে করেছে, গুরুত্বের ভিত্তিতে করবে, সে তো হলো। এবারে ওয়া, ওয়া মানে কি ভাই? এবং, এবং আম্মা, আন এবং মা, আন মানে হতে, মা মানে যার, তার গোট, এটা এটা একসাথে হয়ে গ্রুপ ওয়ার্ড হয়ে গেছে। ওয়া আম্মা মানে আর, তার ব্যাপার মানে মান মানে কে, যে বা যার, তার কে, বে, যে, যার, তার, যারা, তারা, এটা মান অর্থে ব্যবহার করা হয়। মান মানে ইংরেজিতে হু, হু মানে হয়েছে কে, দেখেন আরবিতে মান দিয়ে কয়েকটা শব্দ আসে, মান মানে কে, যে, যারা, তারা, এই এই অর্থে ব্যবহার করা হয়। মান মানে যার, যেমন ওয়া আম্মা মান, এবং তার ব্যাপারে যার, কি খফাত, খফাত মানে হালকা, খফাত মানে হালকা, হালকা। তা মাওয়াজিনু তার ওজন, মাওয়াজিনু হু মানে তার, মাওয়াজিনু এবং যার, তার ওজন হালকা হবে, হালকা হবে। দেখুন এখানে আর বলেছি আমি, আর যার নেকির ওজন মানে আমলের গুরুত্ব হালকা হবে, মানে কম হবে,
যার কাজের গুরুত্বটা কম হবে, সে বেশি গুরুত্ব দিয়ে করে নাই, তাকে হুকুম করা যা হয়েছিল আল্লাহর হুকুম মতো সে গুরুত্বের সাথে সেই কাজটা করে নাই, এই জিনিসটা আল্লাহ বুঝাতে চেয়েছেন যে হালকা হবে মানে কম হবে, তার কাজের ওজনটা কম হবে, তার রেজাল্ট কী হবে ভাই? আসুন জি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ দেখুন কত কঠিন কথা আল্লাহ বলছে, ফা ফা অতঃপর উম্মুহু, উম্মুহু হু মানে তার, আর উম্মু মানে কি ভাই? আমরা সবাই জানি মা, উম্মু মানে মা, একটু জিনিস খেয়াল করুন, ফা উম্মুহু অতঃপর তার মা, অতঃপর তার মা কি হবে? হাবিয়া, হাবিয়া মানে কি? জাহান্নাম, জাহান্নামের একটা নাম হলো হাবিয়া, হাবিয়া বা উম্মুহু হাবিয়া, অতঃপর তার মা হবে হাবিয়া, ভাই মায়ের সাথে তুলনা করছে, কঠিন কথা ভাই, মায়ের কথা তুলনা করছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বা উম্মুহু হাবিয়া, তার মা হবে হাবিয়া মানে কার? যার নেকির পাল্লা হালকা হবে, সে গুরুত্বের সাথে করে নাই, সে তার সেই গুরুত্বের সাথে সে কাজ করে নাই, সে সালাত করেছে সালাত সে গুরুত্বের সাথে করে নাই, সে রোজা করেছে সে রোজা সে গুরুত্বের সাথে করে নাই, সে সিয়াম করেছে গুরুত্বের সাথে করে নাই, কিয়াম করেছে গুরুত্বের সাথে করে নাই, সে জাকাত দিয়েছে গুরুত্বের সাথে দেয়নি, সে আয় ব্যয় লেনদেন হিসাব নিকার যাবতীয় করেছে তার গুরুত্বের সাথে হয় নাই, এই যার তার দারটা হবে না, তার কাজ হবে কি? তার স্থান হবে বা উম্মুহু, তার মা হবেন হাবিয়া। আসুন ভাই এই উম্মুহু কথাটা একটু আলোচনা না করলেই নয় ভাই, অর্থাৎ জাহান্নাম হবে, জাহান্নাম হবে একটু খেয়াল করেন তাদের একমাত্র আশ্রয়স্থল। আপনারা দেখেন দুনিয়াতে সহায় সম্বলহীন মানব শিশুর জন্য যেমন মায়ের কোলই হচ্ছে একমাত্র আশ্রয়স্থল, তেমনি নিতান্ত অসহায় জাহান্নামীদের একমাত্র আশ্রয়স্থল হবে সেই হাবিয়া দোজক। অসহায় শিশুকে মা যেমন শিশু বা নিজের বাহু বেষ্টনীতে ভাই বুকে জড়িয়ে ধরে, হাবিয়া দোজকও তেমনি তার সন্তানদেরকে মানে সেই জাহান্নামীদেরকে তার গভীর গহ্বরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে, যাতে তারা আজাবের স্বাদ পূর্ণ মাত্রায় ভোগ করতে পারে। সুবহানাল্লাহ, সেই হাবিয়া কি? হাবিয়া হলো জাহান্নামের একটি গভীর উপত্যকার নাম, জাহান্নামেরা যখন এই উপত্যকায় নিক্ষিপ্ত হবে তখন তারা অনেক গভীরে পতিত হবে। আর হাবিয়া এর আবিদানিক অর্থ হচ্ছে উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে পতিত হওয়া। ভাই হাবিয়া জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দেখুন ভাই, ওয়ামা হে নবী, আর কি? ওয়া মানে আর মানে কি? আর কি আদরাকা, আপনি কি জানেন? হে নবী আপনি কি জানেন? মা হিয়া সেটা কি? সে হাবিয়াটা কি আপনি কি জানেন? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছেন ভাই। ভাই আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা মানে কি? এই কথোপকথনগুলো আমাদেরকে আল্লাহ শোনাচ্ছেন, আল্লাহ রাসূলের সাথে কথোপকথনগুলো এভাবে অ্যাড্রেস করে এভাবে কথাবার্তা বলতেছেন, এর না মানে কি ভাই? আমাদেরকে শোনাচ্ছেন সে হাবিয়াটি কি জানেন, হাবিয়াটা কি? আসুন আল্লাহ বলতেছেন নিজেই সেটা কি, দেখুন, নারুন হামিয়া, নারুন হামিয়া অর্থাৎ হাবিয়া দোজক জ্বলন্ত আগুনে ভর্তি থাকবে, প্রজ্বলিত আগুন। আমরা সাধারণত যে আগুন ব্যবহার করে থাকি ভাই, জাহান্নামের আগুন তা থেকে 70 গুণ অধিক তীব্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বনি আদম যে আগুন জ্বালায় তা জাহান্নামের আগুনের উত্তাপের তুলনায় 70 ভাগের এক ভাগ মাত্র। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুনই কি শাস্তির জন্য যথেষ্ট ছিল না? তিনি বললেন, জাহান্নামের উত্তাপকে আরও 69 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ভাই বুখারী ও মুসলিম শরীফের হাদিস, তাই দেখুন কত কঠিন সেই ভয়াবহ অবস্থা। ভাই আসুন আমরা এই কোরআনকে বোঝার চেষ্টা করি, বুঝে বুঝে আমাদের আমলের গুরুত্বকে বাড়িয়ে দিই ভাই, আমরা আমলের গুরুত্বকে বাড়িয়ে দিই, আসুন ভাই আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করি।
প্রিয় ভাই বোনেরা, আমাদের পরবর্তী ধারাবাহিক ছোট ছোট সুরার ভিডিওগুলোর জন্য আপনারা সাবস্ক্রাইব করে থাকুন আর আপনারা লেগে থাকুন ভাই। কেউ এই ক্লাস থেকে আপনারা যাবেন না ভাই, আমার ক্লাস নয়। যদি আপনারা ভালো ক্লাস পান, কোরআনের ক্লাস পান, আপনারা কোরআনের ক্লাসে এক্ষুনি জয়েন করুন ভাই। সময় নাই, সময় নাই ভাই। আমাদের জীবনের তো আসর হয়ে গেছে, আমাদের জীবন তো বিকেল হয়ে গেছে ভাই, আর একটু পরেই সন্ধ্যা নামবে। এর পরে ভাই কী হবে কী হবে, আসুন আমরা সবাই এর থেকে শিক্ষা গ্রহণ করি। শুকরান জাজাকাল্লাহ। কুরআন বুঝে পড়ুন, জীবনকে আলোকিত করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।